প্ল্যানিংটা, হ্যাঁ জাস্ট মানে কেন, মানে আমরা সবাই লাইফে প্ল্যান করি, প্ল্যানিংটা কেন দরকার? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, বেসিক্যালি আমরা যখন প্ল্যানিং করব, প্ল্যানিংয়ের বারবারই দুইটা কথা আসবে, ঠিক আছে? একটা হচ্ছে কি, প্ল্যানিং মানে কিন্তু শুধু যে আমি প্ল্যান করা তা না, প্ল্যানিংয়ের মধ্যে দুইটা জিনিস আসবে অলওয়েজ, ঠিক আছে? একটা হচ্ছে গিয়ে গোল, আরেকটা হচ্ছে গিয়ে প্ল্যান, ঠিক আছে? তো প্ল্যানিংটা হচ্ছে গিয়ে, কলমটা কোথায় রাখলাম? আমরা যখন প্ল্যানিং নিয়ে পড়বো, এই দুইটা কথা সব সময় আসবে, ঠিক আছে? একটা হচ্ছে গিয়ে গোল, একটা হচ্ছে গিয়ে প্ল্যান। আমাদের, আমরা যখন কোনো একটা বিজনেস করি, এটা যে কোনো ধরনের বিজনেস, বিজনেসের আমাদের লক্ষ্যটাই কিন্তু থাকে কি, কিছু একটা অ্যাচিভ তো করা। যেই ব্যবসায় যেইটা, সে গার্মেন্টসের ব্যবসা এক ধরনের, ফার্নিচারের ব্যবসা এক ধরনের, মানে আলটিমেটলি ব্যবসা মানেই হচ্ছে গিয়ে প্রফিট অ্যান্ড লস, না? এইটা কিন্তু ব্যবসার বেসিক। এর বাইরে যেগুলো শুনবা না, এর বাইরে যে জিনিসগুলো আছে, এগুলো হচ্ছে গিয়ে বাই প্রোডাক্ট, যেমন সোশ্যাল রেসপন্সিবিলিটি, তারপরে কি হেল্পিং দ্য সোসাইটি, বিল্ডিং গুড ফিউচার, দিন শেষে সব কিছু হচ্ছে গিয়ে বিজনেস মানে প্রফিট অ্যান্ড লস। আর প্রফিট অ্যান্ড লস হচ্ছে গিয়ে এটা টাকার অ্যামাউন্টে। আচ্ছা, আমরা যখন একটা অর্গানাইজেশন দাঁড়া করাই, বা যখন যে কোনো একটা ইউনিভার্সিটি হোক, হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে, আমাদের ফার্স্ট কিন্তু আমরা একটা টার্গেট থাকে যে আমরা এই জিনিসগুলো করতে চাই, ঠিক আছে? সো এই এই এক আরেকটা শব্দ আসবে, টার্গেট, ঠিক আছে? এই মূলত এই কয়েকটা শব্দই হচ্ছে গিয়ে প্ল্যানিংয়ের পার্ট, ঠিক আছে? সো প্ল্যানিংয়ের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে গিয়ে একটা গোল সেট করা, এবং ওই গোলটাকে আমরা কিভাবে অ্যাচিভ করব, ওইটার পিকচারটা আগে থেকে, যে ঠিক আছে এইভাবে করব, এভাবে করব, এভাবে করব, এভাবে করে এই করে আমরা এই গোলটাকে কিভাবে অ্যাচিভ করব, দিস ইজ বেসিক্যালি প্ল্যানিং, ঠিক আছে? আচ্ছা, নাও তাহলে জাস্ট হোয়াট ইজ প্ল্যানিং? হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট লেট, কোনো সমস্যা নাই, লিখতে পারো এই জিনিসগুলো, আলটিমেটলি মানে মনে থাকার জন্য সুবিধা হবে। তুমি যদি এখন দেখে লিখে ফেলো, তাহলে তোমার কিছুটা মনে থাকবে, পরে বই পড়লে ইজি হয়ে যাবে। বাট আই প্রেফার ক্লাসে যতটুকু থাকে একটু লিখে ফেলে, তখন খুব প্রেসাইজ থাকে, তো লিখে রাখলে তোমাদের পরে পড়তে সুবিধা হবে, তুমি যখন বইয়ের সাথে মিলাবে তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে। তোমাদের আজকে কি ক্লাস ছিল, ইকোনমিক্স আর ম্যাথস? সাবজেক্টগুলো কঠিন, বাট মার্কস পাওয়া খুব সহজ, ঠিক আছে? প্ল্যানিং ম্যানেজমেন্ট ফাংশন, ঠিক আছে, একটু লিখে নাও। হ্যাঁ, তাই মুখে বলি, প্ল্যানিং হচ্ছে গিয়ে ম্যানেজমেন্ট ফাংশনস দ্যাট ইনভলভস ঠিক আছে, ম্যানেজমেন্ট ফাংশন মানে ম্যানেজমেন্টের যেই কাজটা ইনভলভস, ফার্স্ট হচ্ছে কি সেটিং গোল, ঠিক আছে, ইনভলভস, হ্যাঁ, ম্যানেজমেন্ট ফাংশন দ্যাট ইনভলভ সেটিং গোলস,
establishing strategies. তুমি ডাইরেক্টও লিখতে পারো, ডাইরেক্টই লেখো, ঠিক আছে, তোমার তাহলে ইজি হবে। তাহলে এটা হচ্ছে গিয়ে ম্যানেজমেন্ট ফাংশন দ্যাট ইনভলভস সেটিং গোলস, স্ট্যাবলিশিং স্ট্র্যাটেজিজ, ঠিক আছে। ফার্স্টটা জিনিস কি, ম্যানেজমেন্ট ফাংশন উইচ ইনভলভ সেটিং গোলস, স্ট্যাবলিশিং স্ট্র্যাটেজিস ফর অ্যাচিভিং দোজ গোলস, ঠিক আছে। ডেভেলপিং প্ল্যানস টু ইন্টিগ্রেট অ্যান্ড বলছি কোঅর্ডিনেট ওয়ার্ক অ্যাক্টিভিটিস। তাহলে কি হলো, মানে প্ল্যানিংটা হচ্ছে গিয়ে ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি উইচ ইনভলভ সেটিং গোলস, স্ট্যাবলিশ স্ট্র্যাটেজিস ফর অ্যাচিভিং দোজ গোলস, অ্যান্ড ডেভেলপ প্ল্যানস টু ইন্টিগ্রেট অ্যান্ড কোঅর্ডিনেট ওয়ার্ক অ্যাক্টিভিটি। এটা একটা বেসিক ডেফিনিশন, তোমরা যখন পড়বে আরও তিন চারটে ডেফিনিশন ডেফিনেটলি পাবা, বাট এই খুবই সহজ একটা ডেফিনিশন। তাহলে কি হচ্ছে, লেখার শেষ হলে তারপরে আমি ইয়ে করছি, ঠিক আছে। ইন্টিগ্রেট, ঠিক আছে, INTEGRATE, AATE, ইন্টিগ্রেট অ্যান্ড কোঅর্ডিনেট ওয়ার্ক অ্যাক্টিভিটিস। ঠিক আছে, আচ্ছা কি হলো, তাহলে প্ল্যানিংটা হচ্ছে গিয়ে ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে অর্গানাইজেশনের গোলটা সেট করা, দুই নাম্বার হচ্ছে গিয়ে ওই গোলটা অ্যাচিভ করার জন্য স্ট্র্যাটেজি তৈরি করা, ঠিক আছে, এবং তিন নাম্বার হচ্ছে গিয়ে ডেভেলপ প্ল্যানস, প্ল্যানস টু ইন্টিগ্রেট অ্যান্ড কোঅর্ডিনেট ওয়ার্ক অ্যাক্টিভিটি। আচ্ছা, আমি ধরো যে গোল সেট করলাম, গোলটা কিভাবে আমি অ্যাচিভ করব সেটার জন্য আমি স্ট্র্যাটেজি তৈরি করলাম, এবং এই যে গোলটা তো আমি যে অ্যাচিভ করতে যাচ্ছি এই এবং স্ট্র্যাটেজি তৈরি করলাম, এই অনুযায়ী যে কাজগুলো করতে আমার হবে, ধর আমি একটা গোল সেট করলাম, তারপর আমি একটা স্ট্র্যাটেজি তৈরি করলাম যে আমি এভাবে আমি গোলটা সেট করব। ধর আমি একটা এই উদাহরণটা আমি রেগুলার দিই, সবসময় দুইটা ক্লাসে দিয়েছি, ধরো এখান থেকে আমি গুলিস্তান যাব, তাহলে এটা হচ্ছে গিয়ে আমি উদাহরণ হিসেবে দিচ্ছি, তাহলে আমার গোল কি গুলিস্তান যাওয়া, ঠিক আছে। তাহলে এখন আমি চিন্তা করব কি সেকেন্ড স্টেটটা কি, আমি কিভাবে যাব, এখান থেকে নামবো, বাসে উঠবো, বাসের থেকে হয়তো মতিঝিল নামবো, ওইখান থেকে একটা রিক্সা নিব, রিক্সা নিয়ে আমি গুলিস্তান যাব, এরকমই তো। তাহলে এটা কি হলো, এই স্ট্র্যাটেজিটা আমি তৈরি করলাম, ঠিক আছে। আর লাস্ট কি, ডেভেলপ প্ল্যানস টু ইন্টিগ্রেট কোঅর্ডিনেট অ্যাক্টিভিটিস, কোঅর্ডিনেশনও লাস্টে করতে হবে। এই যে আমি যে প্ল্যানটা তৈরি করলাম, তোমার এই যে এখান থেকে নামা, নামে নেমে বাসে ওঠা, টিকিট কাটা, এখান থেকে বাসে বসে বসে যাওয়া, এই প্রত্যেক এটা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টিভিটিস আছে না, এই অ্যাক্টিভিটিসের মধ্যে অ্যাক্টিভিটিসটা ইন্টিগ্রেট করা মানে কি, একসাথে করা এবং এটার মধ্যে কোঅর্ডিনেট করা, ঠিক আছে। সো একটা প্ল্যানিংয়ের মধ্যে বেসিক তিনটা এলিমেন্টস আমরা পাইতেছি, একটা সেটা হচ্ছে কি গোল সেট করা, গোল সেট করার পর ওই গোলটা অ্যাচিভ করার জন্য স্ট্র্যাটেজি তৈরি করা, এবং ওই যে স্ট্র্যাটেজিগুলোর যে অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলোর মধ্যে কোঅর্ডিনেট করা ইজ প্ল্যানিং, ঠিক আছে। তাহলে আমরা কেন প্ল্যান করি বা, আচ্ছা এর আগের ক্লাসে আমরা এটা বলছিলাম যে সব কাজ কে করে, ম্যানেজার্স, আচ্ছা ওকে।
এখন তাহলে প্রশ্ন হলো গিয়ে ম্যানেজাররা কেন প্ল্যান করে, ওয়াই প্ল্যানিং? হ্যাঁ, স্বাভাবিকভাবে টু অ্যাচিভ গোলস। দিন শেষে ওইটাই হচ্ছে গিয়ে মূল টার্গেট আমার, যে অর্গানাইজেশনের আমার যে টার্গেটটা সেটা অ্যাচিভ করার জন্য আমরা প্ল্যান করি। ঠিক আছে, ফার্স্ট থিং এটা একটু লিখে নাও, হ্যাঁ ইজি হবে তোমাদের জন্য। এটা মুছে দিই। আচ্ছা, এটা এইখানে নিয়ে আসি, তোমাদের জন্য দেখতে সহজ হবে। ম্যানেজাররা কেন প্ল্যান করে, ঠিক আছে? প্ল্যানিং প্রোভাইডস ডাইরেকশন টু ম্যানেজার্স অ্যান্ড ম্যানেজমেন্ট। ঠিক আছে, প্ল্যানিং যেটা করে সেটা হচ্ছে গিয়ে প্ল্যানিং প্রোভাইডস ডাইরেকশন টু ম্যানেজার্স অ্যান্ড নন ম্যানেজার্স ওয়েন এমপ্লয়িজ নো হোয়াট দের অর্গানাইজেশন অর ওয়ার্ক ইউনিট ইজ ট্রাইং টু অ্যাকমপ্লিশ। মানে একদম সোজা বাংলা কথায় প্ল্যানিং করলে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে ম্যানেজার এবং যারা নন ম্যানেজার, একটা অর্গানাইজেশনে তো ম্যানেজার থাকে, এমপ্লয়িজ থাকে, বিভিন্ন থাকে, এইটা আসলে মূল কথা, একদম সোজা কথা, ইট প্রোভাইডস ডাইরেকশন। ঠিক আছে, তো কি হলো পয়েন্টটা? ফার্স্ট, ঠিক আছে, প্ল্যানিং কি করে একটা অর্গানাইজেশনের ম্যানেজার্স এবং নন ম্যানেজারদের ডাইরেকশন দেয়। ডাইরেকশনটা কি? টু অ্যাকমপ্লিশ হোয়াট দে, মানে টু অ্যাকমপ্লিশ হোয়াট দে ট্রাইং টু অ্যাকমপ্লিশ। ঠিক আছে, সেকেন্ড যেটা, এই ডাইরেকশনের আন্ডারে যে জিনিসটা আসে, সো দ্যাট তোমার হোয়াট দে মাস্ট কন্ট্রিবিউট, তার মানে ডাইরেকশন দেওয়া মানে কি, তাহলে সে বুঝে যাচ্ছে যে তার আসলে কী করতে হবে। ঠিক আছে, ডাইরেকশন এবং কি কন্ট্রিবিউট করতে হবে, তারা কোঅর্ডিনেট করতে পারে, যেই কথাটা আমরা একটু আগে বলেছি না, যে কোঅর্ডিনেট করতে পারে এবং কোঅপারেট করতে পারে এবং অ্যাচিভ করার জন্য যেই যে যা কাজ করা দরকার সেটা তারা করবে। ঠিক আছে, সো ইট প্রোভাইড ডাইরেকশন, এইটা একটা হচ্ছে গিয়ে ম্যানেজার্সে প্ল্যান করার কারণ, এটা আমরা ডাইরেকশন পাই। দুই নাম্বার হচ্ছে গিয়ে রিডিউস অ্যান্ড তোমার, মানে রিডিউস অ্যান্ড না, রিডিউস হচ্ছে কি এফোর্ট অ্যান্ড অনেক কিছুই রিডিউস করে। আচ্ছা, যদি আমরা সঠিক প্ল্যান করি, ইট রিডিউসেস এনার্জি, ইট রিডিউসেস টাইম। রিডিউস মানে কি? কমিয়ে ফেলা। ঠিক আছে, তো আমরা একটা কাজ করার জন্য, আমরা একটা কাজ কিন্তু অনেকভাবে করতে পারি, আমরা একটা স্ট্রেট রাস্তায় যেতে পারি, বাঁকা রাস্তায় যেতে পারি, একটা টাইম একটা কাজ অনেক সময় লাগিয়ে করতে পারি। সো এইটা আমাদের সেই যে টাইম অ্যান্ড এনার্জি যেটা, সেটা আমাদের রিডিউস করে দেয়। ঠিক আছে, এই আমরা যদি সঠিক প্ল্যান করি কোনো একটা কাজে, তাহলে আমার এটা করতে আমার টাইম কম লাগবে, আমার এনার্জি কম খরচ হবে, আমি এটা অনেক এফিশিয়েন্টলি করতে পারবো। ঠিক আছে, দিস ইজ ওয়াই প্ল্যানিং ইজ সো ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, এই 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 এইটার আন্ডারে, এটা কিন্তু প্রশ্ন উত্তর না, যে তোমাদের বোঝানোর জন্য ইয়ে করছি। ঠিক আছে, এইটার আন্ডারে যেমন একটা হচ্ছে গিয়ে আনসার্টেনটি। আনসার্টেনটি মানে যখন আমরা একটা রাইট প্ল্যান করি, তখন যে জিনিসটা হয় আমার মধ্যে অনিশ্চয়তাটা কেটে যায়, একটা কাজ করার জন্য বা আমরা একটা কোনো কাজ যখন করতে যাচ্ছি, এইটার মধ্যে যেই আমি কি করব, কিভাবে করব। ধরো তোমাকে আমি এসে বসায় রাখলাম এখানে, তুমি ইউ নো হোয়াটস হ্যাপেনিং, তাহলে কিন্তু তুমি কাজ করতে পারবে না। ঠিক আছে, তারপর সেট হচ্ছে গিয়ে সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে গিয়ে ওয়েস্ট কমায়। বললাম না একটু আগে, টাইম এনার্জি এফোর্ট মানি ওয়েস্ট কমিয়ে দেয়। ঠিক আছে, এবং লাস্ট যে পয়েন্টটা, সেটা হচ্ছে কি, প্ল্যানিং করলে, রাইট প্ল্যানিং করলে, ঠিক করে লিখি, লিখবো যখন ঠিক করে দেখবো, আমরা যদি সঠিক প্ল্যান থাকে তাহলে কি হয়, ওভারঅল যে ওয়ার্ক প্রসিডিউরটা আছে, ঠিক আছে, সেইটা কন্ট্রোল ভালো করা যায়,
কন্ট্রোলিং, হ্যাঁ কন্ট্রোলিং, ঠিক আছে। তোমার ওভারঅল যে প্রসেসটা আছে, তা অ্যাচিভমেন্টের যে প্রসেস, ঠিক আছে, সেইটা খুব ভালো মতো কন্ট্রোল করা যায়। দিস ইজ ওয়াই প্ল্যানিং ইজ ইম্পর্ট্যান্ট। কারণটা কি, আমি যখন প্ল্যান করব রাইট, তখন আমার প্রত্যেকটা ওয়ার্কফোর্স রাইট ডিরেকশনটা পেয়ে যাবে যে আমি এইভাবে 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 কাজ করতেছি। সেকেন্ড যেটা হচ্ছে গিয়ে আমার রিডিউস কো হয়ে যাচ্ছে কি আনসার্টেনটি, যে আমি কীভাবে করবো, যে আমি অনিশ্চয়তাটা রিডিউস হয়ে যাচ্ছে এবং আমাদের ওয়েস্টটা কমে যাচ্ছে, ওয়েস্ট অফ এনার্জি, ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ রিসোর্স, এভরিথিং। আর থার্ড হচ্ছে গিয়ে ওভারঅল কন্ট্রোলিং প্রসেসটা খুব ভালো হয়, ঠিক আছে। এই জিনিসগুলো হয় কি, আসলে আমরা লাইফে সব সময় করি, যারা ভালো মতো করে তারা ভালো করতে পারে, যারা বেশি ভালো করতে যায় তারা ধরা খায়, ঠিক আছে। আবার যারা কিছুই করে না তারা আবার তারাও ধরা খায়। সো এই জায়গায় ইটস ভেরি ইম্পর্ট্যান্ট টু হ্যাভ আ রাইট ব্যালেন্স, ঠিক আছে। কারণ কিছু কিছু মানুষ দেখবে, যেমন কিছু মানুষ আছে যারা খুব বেশি খুঁতখুঁতে পারফেকশনিস্ট, ঠিক আছে, তারা সব কিছু রাইট ওয়েতে একদম, না একদম এতটুকু ইঞ্চি, এত মাপ, এত মাপ, এত মাপ করতে চায়। এদের কিন্তু, এদের ক্ষেত্রে কিন্তু লাইফে যে কোনো ক্ষেত্রে এদের মনে রাখবা অনেক, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবা, স্ট্যাটিস্টিক্যালি বলে না যে কোনো কিছু কিন্তু 100% সম্ভব না। মানে ধরো এইটা যদি বলে যে এইটা আসলে 1 ইঞ্চি বা 1 ফিট, কথার কথা, এইটা যে আসলে 1 ফিট কি না এইটার গ্যারান্টি কি দেবে, ঠিক আছে। সো তুমি একটা স্ট্যান্ডার্ড মাপ আছে, ওই যে স্ট্যান্ডার্ডাইজেশন ইয়েতে একটা মাপ আছে, বাট দেখা যাবে 100টা এদিক 100টা কম হতেই পারে। সো পারফেকশনিস্ট যারা, তাদের কিন্তু সবসময় একটু প্রবলেম হয়, কারণ তারা কোনো কিছুতেই হ্যাপি হইতে পারে না, ঠিক, এক্স্যাক্টলি, ঠিক আছে। সো এই এই জিনিসটা বললাম যে প্ল্যানিং এমনভাবে প্ল্যানিং প্ল্যান আমাদের করা উচিত যেটা র্যাশনাল। আবার এইটার পরে যখন দেখবে যে ফ্লেক্সিবিলিটি বলে একটা কথা আছে, যে কোনো হোয়াট, ধরো হোয়াট ইজ আ গুড প্ল্যান, ঠিক আছে, হোয়াট ইজ আ গুড, যেমন ফ্লেক্সিবল হওয়া খুব জরুরি। ধরো তুমি আজকে প্ল্যান করে আসছো এইভাবে এইভাবে এইভাবে, যেমন আমি আমার একটা উদাহরণ দিই একটু আগে, আমি আমি ফার্স্ট টাইম প্ল্যান ছিল যে আমি 2টার সময় স্টার্ট করবো অফিস থেকে, আড়াইটার মধ্যে চলে আসবো, এই টাইমে জ্যাম থাকে না, আড়াইটা থেকে 10 মিনিট বসে 2:40 থেকে ক্লাস নেব। অল অফ আ সাডেন আমার চেয়ার ডিপার্টমেন্টে আমার চেয়ারম্যান, যে মানে আমাদের বোর্ডের স্ট্রাকচারটা কি, আমাদের বোর্ডের স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে তোমার 2টা প্যারালাল ইয়ে কাজ করে একসাথে, প্যারালাল, একটা হচ্ছে গিয়ে বোর্ড অফ ডিরেক্টর্স, যাদের আমরা বোর্ড বলি, এরা ইলেক্টেড, আর সাথে আছে হচ্ছে গিয়ে এক্সিকিউটিভ। তো বোর্ড হচ্ছে গিয়ে লিড বাই প্রেসিডেন্ট অ্যান্ড ডিরেক্টর্স, আর এদিকে আছে সিইও অ্যান্ড আদার ম্যানেজার্স অ্যান্ড অল দ্যাট। তো আমাদের পুরো মন্ত্রী আর সচিবদের সম্পর্ক যেরকম, ঠিক ওরকম মন্ত্রীরা কী করে, মন্ত্রীরা হচ্ছে কি বলে এটা করে দাও, একটা ব্রিজ বানায় দাও, কথার কথা, বা ডিরেকশন দিয়ে ব্রিজ বানায় দাও। সচিবরা কী করে, ওইটা কিন্তু প্ল্যান করে ওটা তৈরি করে, ঠিক ওরকম। তো আমি যখন 2টার সময় চিন্তা করছি যে আসবো, হঠাৎ করে আমার ডিপার্টমেন্টে আমার চেয়ারম্যান আসছে, যে আসার কথা না, নর্মালি আগামীকালকে আসার কথা, আচ্ছা ঠিক আছে, এইটা কিছু ইস্যুজ আছে যেগুলো হচ্ছে, এইরকম হচ্ছে, কথা হতে 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 হতে, তা আমি চিন্তা ঠিক আছে একটু বের হয়ে যাই, ইনাফ ইজ ইনাফ, অনেক, মানে যখন বের হবো তখন আমার সিইও আসছে ডিপার্টমেন্ট, আর হচ্ছে আমাদের যে ডিপার্টমেন্টটা ক্রিকেট অপারেশনস, আমাদের হার্ট অফ দ্য ক্রিকেট বোর্ড, মানে এই সব ম্যাক্সিমাম 70-80% এখান থেকেই হয়, বের হতে পারছি না পারছি না পারছি না পারছি না, নামাজ পড়া হয়নি। তারপরে 2:30 বেজে গেছে, আচ্ছা 2:30 বেজে গেছে, তারপরে আমি নামাজ পড়ছি, রওনা দিয়েছি, রওনা দিয়েছে নিচে আধা ঘন্টা চক্কর কাটছি, না আমি কিন্তু এখানে নিচে লিটারালি 3টার সময় আসছি, বাট আমি করতে পারি নাই, কারণ কি পার্কিং নেই, ঘুরে 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 তারপরে ম্যানেজ করে পার্ক করে আসছি, আমি ড্রাইভ করে, না না ড্রাইভ করে আসছি। সো আমি বললাম যে এই মানে তোমার, এখন আমি যদি ওরকম থাকি, যারা পারফেকশনিস্টদের ক্ষেত্রে কী প্রবলেম হয়, ওই যে ঠিক আছে আমার 2টার সময় বের হওয়ার কথা, আমি বের হইতে পারলাম না, ক্লাসে যাব, আমার প্ল্যানের মধ্যে মিলে নাই, অথবা এসে খুদ 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 করতে থাকো, হ্যাঁ না ওটা যদি সম্ভব থাকো, অনেক সময় তুমি পারবা না, তুমি চাইলেও পারবে না, হ্যাঁ যে বের হবই, এখন ধরো কোনো কারণে পারলো না, তখন কি করবে, না না সেটা না, যে 2টার সময় সে বের হতে পারলো না, তখন কি করবা, হ্যাঁ যে না হবে না। কিন্তু এই এই জন্যে যে প্ল্যানিং এর ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে চেক এন্ড ব্যালেন্সের জায়গাটা ঠিক রাখা, ফ্লেক্সিবিলিটি থাকা, ঠিক আছে। ওকে
আচ্ছা, এখন যেটা আমরা ফার্স্টে বলছিলাম, ঠিক আছে, দুইটা জিনিস প্ল্যানিং এর মধ্যে পাবা। ফার্স্ট হচ্ছে গিয়ে কি গোল। হ্যাঁ হ্যাঁ, পারো, কোনো সমস্যা নেই। তোমাদের জন্য এই লাস্টের ক্লাসটা করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় না? সারাদিন ম্যাথ ছ্যাথ করে কয়টার সময় ক্লাস শুরু করছো তোমরা? কি পরীক্ষা ছিল এত তাড়াতাড়ি? ও, মানে কি মিড টার্ম নাই, ক্লাস টেস্ট? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাড়াতাড়ি ছেড়ে দিব, বেশিক্ষণ নিব না, আমিও অল্পই পড়াবো, কারণ আমার এটা যেমন লাস্টের, না না লাস্টের ক্লাসটা কি হয়েছে, লাস্টের ক্লাসটা আমার কিন্তু ঠিক এরকমই একটা ঘটনা ঘটছে। না না না, আমি জানি আমি জানি, আমাদের এই জিনিসটা তোমাদের লাস্টে, আমি এই জন্যই দেখো হয় কি, আমি খুব, আমি কিন্তু নোট করে কেন নিয়ে আসি, নোট করে নিয়ে আসি শুধু একদম তোমাদের টু দি পয়েন্ট দিয়ে দিতে পারি, কারণ লাস্টের ক্লাসটা সবার জন্য করাই ডিফিকাল্ট, আরও অত ভালো লাগে না, ইট উইল বি ভেরি শর্ট অ্যান্ড শার্প। আচ্ছা লেটস, আচ্ছা ফার্স্ট হচ্ছে গিয়ে কি গোল, ঠিক আছে, গোলটা কি, গোল হচ্ছে গোল আর ডিজায়ার্ড আউটকামস অফ টার্গেট, ঠিক আছে, এটা লেখো। ঠিক আছে, গোলস হচ্ছে গিয়ে কি ডিজায়ার্ড আউটকাম অফ টার্গেট। আচ্ছা এখানে একটু বলে নেই, তাহলে বলতে পারো যে টার্গেটের ডিজায়ার্ড আউটকাম তৈরি তৈরি রেজাল্ট হয়ে যায়। আমাদের একটা, এটা কিন্তু এন্ড প্রোডাক্ট, ঠিক আছে, এক্স্যাক্ট, ঠিক আছে, যে আমি যে একটা, আমার তো একটা কিছু অ্যাচিভ করার ইয়ে আছে, এটা যে ডিজায়ার, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, আমি যেটা চাচ্ছি এবং যেটা আমার কাঙ্ক্ষিত, এক্স্যাক্টলি, সো এটাই হচ্ছে গিয়ে গোল। ওকে, আর প্ল্যান কি, প্ল্যান হচ্ছে গিয়ে প্ল্যান আর ডকুমেন্টস দ্যাট আউটলাইন হাউ গোলস আর গোয়িং টু বি মেট। প্ল্যানস হচ্ছে গিয়ে প্ল্যানস, ডকুমেন্টস, ডকুমেন্টস দ্যাট আউটলাইন, গোলস আর ঠিক আছে, তাহলে গোলটা হচ্ছে গিয়ে ডিজায়ার্ড আউটকাম অফ টার্গেটস, আর প্ল্যান হচ্ছে গিয়ে প্ল্যানস আর, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, দেখো ইট হ্যাজ টু বি ডকুমেন্টেড, ঠিক আছে, প্ল্যানস আর ডকুমেন্টস দ্যাট আউটলাইন হাউ গোলস আর গোয়িং টু অ্যাচিভ, তার মানে কি আমি একটা যে গোল সেট করলাম, এটা এতক্ষণ যে কথাটা বলতে এটাই কিন্তু বলতেছে আবার, ঠিক আছে, যে একটা যে গোল সেট করলাম, এই গোলটা আমি কিভাবে 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 অ্যাচিভ করব, এইটার ডকুমেন্টটাই হচ্ছে, ডকুমেন্টটাই হচ্ছে গিয়ে কি প্ল্যান, ঠিক আছে। আসো আসো, ঠিক আছে, ওকে, এইটার মধ্যে কি কি আছে, নেক্সট ক্লাসটা একটু বড় হবে, ঠিক আছে, বড় হবে, ইন সেন্স আই উইল ট্রাই টু মানে ফিনিশ হোল প্ল্যানিং বাই দ্য নেক্সট ক্লাস, কারণ হচ্ছে গিয়ে আজকে তোমরা ইউ লুক টায়ার্ড, খুব বেশি বড় করবো না, বাট নেক্সট ক্লাসে একদম দুইটা থেকে চেষ্টা করবো টেনে ফার্স্ট দিনের মধ্যে আছে। ফার্স্ট হচ্ছে কি রিসোর্স এলোকেশন, সেকেন্ড হচ্ছে কি শিডিউল, থার্ড হচ্ছে গিয়ে আর
আসো আসো, ঠিক আছে? তার মানে কি, প্ল্যানের মধ্যে আছে প্ল্যান আর ডকুমেন্টস দ্যাট আউটলাইন হাউ গোলস আর গোয়িং টু মেট, এর মধ্যে থাকে রিসোর্স অ্যালোকেশন, মানে কোথায় কোন কি রিসোর্স ব্যবহার হবে, কিভাবে কোন টাইমের মধ্যে শিডিউলিং হবে, এবং আদার অ্যাক্টিভিটিস। তার মানে এতক্ষণ যা বললাম সেটারই একটা ছোট্ট অ্যালোব্রেশন হলো এখানে। ওকে, আচ্ছা আচ্ছা, গোলস, গোলস হচ্ছে গিয়ে গোলস আর ডিজায়ার্ড আউটকাম অফ টার্গেটস। আমাদের যে টার্গেট আছে এইটার মানে যেই এইটার ডিজায়ার্ড আউটকামটা হচ্ছে গিয়ে গোল, আর প্ল্যান হচ্ছে গিয়ে প্ল্যানস আর ডকুমেন্টস দ্যাট আউটলাইন হাউ গোলস আর গোয়িং টু মেট। আদার অ্যাক্টিভিটিস টু অ্যাচিভ গোলস, মানে মূল হচ্ছে গিয়ে তোমার রিসোর্স অ্যালোকেশন, শিডিউল এবং আদার অনেক টুকটাক যে কাজগুলো থাকে। কোনটা? প্ল্যানস আর ডকুমেন্টস। হাতের লেখা বুঝতে কষ্ট হচ্ছে? হ্যাঁ, ডকুমেন্টস সমস্যা নাই। প্ল্যানস আর ডকুমেন্টস দ্যাট আউটলাইন হাউ গোলস আর গোয়িং টু বি মেট, ঠিক আছে? আজকে আমরা ক্লাসে মোটামুটি গোলটুক শেষ করে ফেললেও পরে আমরা প্ল্যানিংয়ে যাব, ঠিক আছে? এটা হচ্ছে কি, আচ্ছা লিখছো? আচ্ছা, এই প্ল্যানের মধ্যে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে কি রিসোর্স অ্যালোকেশন, 2 নম্বর হচ্ছে কি শিডিউল, এবং 3 নম্বর হচ্ছে কি আদার অ্যাক্টিভিটিস টু অ্যাচিভ গোলস। হ্যাঁ, আদার আদার অ্যাক্টিভিটিস টু অ্যাচিভ গোলস, আদার অ্যাক্টিভিটিস টু অ্যাচিভ গোলস, ঠিক আছে? ওকে ওকে, এখন আমরা যেটা দেখবো যে গোলস কয় ধরনের, টাইপ টাইপস অফ গোলস। হ্যাঁ, ঠিক আছে, বাই লেভেল হচ্ছে গিয়ে বাই এরিয়া, থার্ড ছিল বাই টাইম। গোল মূলত 3 ধরনের, ঠিক আছে? বাই লেভেল, বাই এরিয়া এবং বাই টাইম, ঠিক আছে? শেষ? ওকে, আচ্ছা, বাই লেভেল মানে হচ্ছে গিয়ে তোমার অর্গানাইজেশনের বিভিন্ন এরিয়া না, কিন্তু লেভেল এক একটা থাকে, ঠিক আছে? যেমন পর্যায় মানে হচ্ছে কি ম্যানেজেরিয়াল পর্যায়ের কথা বলতেছি, ঠিক আছে? বাই লেভেল মানে একটা অর্গানাইজেশন যেমন ডিফারেন্ট ডিফারেন্ট থাকে না, ম্যানেজার লেভেল থাকে ওই হিসাবে, ঠিক আছে? আর বাই এরিয়া মানে হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট ওয়াইজ, মার্কেটিং ফাইন্যান্স ওইটা, ঠিক আছে? আর বাই টাইম হচ্ছে গিয়ে কোন টাইম ফ্রেমের মধ্যে করব, ঠিক আছে? তার মানে কি বাই লেভেল মানে এই এই গোলসটা হচ্ছে কি গোল সেট করা হয় যেমন বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট লেভেল অনুযায়ী, ঠিক আছে? সো ফার্স্ট যেটা, ফার্স্ট লেভেল যেটা, সেটা হচ্ছে গিয়ে মিশন স্টেটমেন্ট। হ্যাঁ, মিশন স্টেটমেন্টটা কি, মিশন স্টেটমেন্ট হচ্ছে গিয়ে আমাদের ইউনিভার্সিটির স্লোগান কি আছে কোনো?
হ্যাঁ ঠিক আছে, মিশন স্টেটমেন্ট হলো এমন একটা স্টেটমেন্ট যেটা একটা অর্গানাইজেশনকে অন্য অর্গানাইজেশন থেকে একদম ডিফারেনশিয়েট করে, ঠিক আছে। মিশন, দিস ইজ বেসিক্যালি মিশন স্টেটমেন্ট বাই লেভেলের ফার্স্ট যে ইয়েটা আসে সেটা মিশন স্টেটমেন্ট। তার মানে এটা কারা করে, এটা করে একদম টপ লেভেল ম্যানেজার্সরা এইটা করে, ঠিক আছে। এটা হচ্ছে কি একদম একদম টপ লেভেলের বাই লেভেল, এই মিশন স্টেটমেন্টটা তারাই ঠিক করে যারা হচ্ছে কি একদম উপরের লেভেলে আছে। তাহলে কি করে মিশন স্টেটমেন্টটা, হচ্ছে কি মিশন স্টেটমেন্ট হচ্ছে কি এমন একটা স্টেটমেন্ট একটা অর্গানাইজেশনের জন্য বা ব্যবসার জন্য যেটা তাকে অন্য কোনো কিছুর থেকে একদম ডিফারেন্ট করে, ঠিক আছে। এইটার উপর এইটাই হচ্ছে কি তাদের হয়তো এইটাই তাদের হচ্ছে গিয়ে এটা সেট করে যে আমরা এইটাই ইয়ে করবো, ঠিক আছে। যেমন ব্র্যাক ব্যাংক, হ্যাঁ ব্র্যাক ব্যাংকের মিশন স্টেটমেন্ট হচ্ছে গিয়ে আস্থা অবিচল, আস্থা অবিচল, আস্থা অবিচল, ঠিক আছে। এর অর্থ এর এটা ওদের আমাদের ইউনিভার্সিটি কি উই বিল্ড প্রফেশনাল, তার মানে কি আমরা কি করতে চাই আমরা প্রফেশনাল। এইটা হচ্ছে কি আমাদের অন্যান্য ইউনিভার্সিটি থেকে যেমন শিক্ষায় আলো, শিক্ষায় জাতির মেরুদণ্ড ওরকম থাকে না, না এটা এটা ডিফারেন্ট ওদের। এটা হচ্ছে কি টাইম টু টাইম চেঞ্জ হয়, ওটাও আমরা আসতেছি এক, ওটা হচ্ছে কি টাইম টু টাইম ধরো চেঞ্জ হয়ে যায়। যেমন এই এইটা যতদিন ইউনিভার্সিটি থাকবে ততদিন এই মিশন স্টেটমেন্টটা থাকবে উই বিল্ড প্রফেশনালস। এখন টাইম টু টাইম হয়তো আমরা এক এক সময় এক এক স্লোগান মানে এক একটা মোটোতে যেতে পারি, বাট মিশন স্টেটমেন্ট একটা একটা প্রতিষ্ঠান বা একটা ব্যবসাকে সম্পূর্ণভাবে ডিফারেনশিয়েট করে, ঠিক আছে। ওকে হ্যাঁ ওই যে ওইটা, হ্যাঁ ঠিক আছে। দুই নাম্বার হচ্ছে গিয়ে তোমার স্ট্র্যাটেজিক গোলস, ঠিক আছে। আর বেশিক্ষণ নাই, অল্প একটু আছে, ঠিক আছে। দুই নাম্বার হচ্ছে কি স্ট্র্যাটেজিক গোল, এই যে এই বাই লেভেল পর্যন্ত শেষ হয়ে আজকে শেষ হয়ে যাবে, ওকে। আচ্ছা না আমার টাইমও শেষ হয়ে যাবে, স্ট্র্যাটেজিক গোলস, ঠিক আছে। দিজ আর সেট, দিজ স্ট্র্যাটেজিক গোলটা কারা সেট করে, স্ট্র্যাটেজিক গোলটা সেট করে এটাও টপ লেভেল, এটা হচ্ছে কি একদম এটা হচ্ছে কি টপ মোস্ট, এইটাও টপ লেভেল ইয়ে করে, টপ লেভেল ম্যানেজার্সরা এই স্ট্র্যাটেজিক গোলটা সেট করে কিসের জন্য, এরা যে জেনারেল ইস্যুসগুলোকে, হ্যাঁ জেনারেল ইস্যুসগুলোকে অ্যাড্রেস করে, ঠিক আছে। তিন নাম্বার হচ্ছে গিয়ে তোমার ট্যাকটিক্যাল গোলস, চারটা, ঠিক আছে। ট্যাকটিক্যাল গোলস, ট্যাকটিক্যাল গোল কি এটা হচ্ছে কি মিড, এটা আচ্ছা এটা কারা, এইদম একদম টপ মোস্ট ম্যানেজার্স, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে এইটাও টপ লেভেল ম্যানেজার্স। এটা কারা, এটা করে কারা মিড লেভেল, মিড লেভেল ম্যানেজার, ট্যাকটিক্যাল মিড লেভেল ম্যানেজাররা কি করে, ট্যাকটিক্যাল গোলস আর সেট বাই মিড লেভেল ম্যানেজার্স, দেয়ার ফোকাস ইজ অন হাউ টু অপারেশনালাইজ অ্যাকশন নেসেসারি টু অ্যাচিভ স্ট্র্যাটেজিক গোল। আচ্ছা ফার্স্টে তো মিশন স্টেটমেন্ট হইলো যে আমরা কি করব, উই বিল প্রফেশনালস, ঠিক আছে। তারপরে স্ট্র্যাটেজির গোলস হচ্ছে গিয়ে এই যে টপ লেভেল ম্যানেজার সেট করবে যে আমরা এই যে উই বিল যে প্রফেশনালস আমরা কীভাবে করব, ওকে স্ট্র্যাটেজি তৈরি করে। ট্যাকটিক্যাল গোলস হচ্ছে এটা মিড লেভেল ম্যানেজার করে, এই যে স্ট্র্যাটেজিটা যে তৈরি হইলো এইটাকে কীভাবে অপারেশনাল করা যায়, জিনিসগুলো কিন্তু একটার সাথে একটা ইন্টার রিলেটেড, ঠিক আছে। আমার ইউনিভার্সিটির টপ লেভেল ম্যানেজমেন্ট যেগুলো উই উইল বিল প্রফেশনালস, আমার এখান থেকে যারাই বাইরে হবে তারাই প্রফেশনাল হবে। আচ্ছা তারপরে কি স্ট্র্যাটেজিক, যদি এটা আমাদের বিজনেস না বাট আমি উদাহরণ হিসাবে ইউজ করছি, তারপরে যারা টপ লেভেল ম্যানেজমেন্ট আছে তারা চিন্তা করলো এখানে এই ক্ষেত্রে টপ লেভেল, এইখানে টপ লেভেল ম্যানেজমেন্ট হচ্ছে কি টপ লেভেল টিচার্স অ্যান্ড অল দ্যাট, তারা ঠিক করলো যে আমরা কীভাবে এই যে বিল প্রফেশনাল প্রফেশনাল তৈরি করবো, এটা তারা ঠিক করে। আচ্ছা ট্যাকটিক্যাল গোল হচ্ছে কি মিড লেভেল ম্যানেজার করে, তারা হচ্ছে কি এই যে এক স্ট্র্যাটেজি যে তৈরি হইলো এই স্ট্র্যাটেজিটাকে আমি কিভাবে বাস্তবতায় রূপ দিব, অপারেশনাল করব। স্ট্র্যাটেজি তো একটা তৈরি করে ফেললাম যে ঠিক আছে আমরা বেস্ট ফ্যাসিলিটিস দিব, আমরা এখন যেহেতু ইনফরমেশনের যুগ এবং হাইটেকের যুগ, আমরা এখানে ওই
ওই ইয়ে করবো সব কিছু করবো। আচ্ছা না এটা তো কিভাবে, তো এরা হবে কি এটাকে, এরা কি করবে, এরা মিড লেভেল ম্যানেজার্স এই যে স্ট্র্যাটেজিটা তৈরি হয়েছে এটাকে কাজে ইমপ্লিমেন্ট করবে, ঠিক আছে। আর লাস্ট যেই পর্যায়ে আছে এটা হচ্ছে গিয়ে অপারেশনাল, না সাররা কাজ, আমি আমি সাররা কাজ এখানে তুমি ওভাবে মিলাইতে পারবো না, ঠিক আছে ঠিক আছে। এইটা আমি জাস্ট ইউনিভার্সিটির এই যে এই মিশন স্টেটমেন্টটা বোঝানোর জন্য, বোঝানোর জন্য যেমন নাইকি, ঠিক আছে, নাইকির হচ্ছে কি লেটস ডু ইট, এটাই ওদের হচ্ছে কি মিশন স্টেটমেন্ট, লেটস ডু ইট। আচ্ছা লাস্ট হচ্ছে কি অপারেশনাল গোলস, এখানে ইউনিভার্সিটির উদাহরণটা আমি এনেছিলাম জাস্ট বিকজ অফ দ্য মিশন স্টেটমেন্টটা তোমাদের বোঝানোর জন্য। আমি যদি এখানে ব্র্যাক ব্যাংকের কথা চিন্তা করি, ঠিক আছে, ব্র্যাক বললাম না আস্থা অবিচল, এটা ওদের মিশন স্টেটমেন্ট, এটা থাকবে, মানে ওরা দে হোয়াট দে ওয়ান্ট টু ডু। হ্যাঁ আস্থা অবিচল অর্থ হচ্ছে গিয়ে এটা হয়তো কোনো একটা সময় বড় একটা অনেক বড় টাইম ফ্রেমের পর এটা চেঞ্জ করতে পারে, বাট হোয়াট ব্র্যাক ব্যাংক ডু ইজ ওরা চায়, হ্যাঁ ওদের হচ্ছে গিয়ে ওদের ওরা আস্থা আস্থা অবিচল অর্থে কি যেতে যারা ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন যারা করবে ওদের যারা ক্লায়েন্ট হবে তাদের একদম শেষ মুহূর্ত পর্যন্ত সব সময় যাতে তারা আস্থাভাজন থাকে, ঠিক আছে, এটা ওদের মিশন স্টেটমেন্ট। আচ্ছা আলটিমেটলি ওদের স্ট্র্যাটেজিক গোল কি, দিন শেষে ব্যাংকের স্ট্র্যাটেজিক গোল হচ্ছে কি ম্যাক্সিমাইজ প্রফিট। তাহলে ওদের যে বোর্ড অফ ডিরেক্টর্স বা ওদের যে টপ লেভেল ম্যানেজার আছে তারা চিন্তা করবে, ঠিক আছে আমরা কীভাবে আমাদের এই আমরা এই স্ট্র্যাটেজিক গোলটা ঠিক করে আমরা কীভাবে স্ট্র্যাটেজিটা তৈরি করবো, ঠিক আছে। তারপরে মিড লেভেল ম্যানেজার তৈরি করে কি কীভাবে এই স্ট্র্যাটেজিটি সেট হলো এটা আমি কীভাবে অ্যাচিভ করবো, আর অপারেশনাল গোল হচ্ছে গিয়ে কারা এটা লো, এটা হচ্ছে গিয়ে হ্যাঁ লোয়ার লেভেল, হ্যাঁ লোয়ার লেভেল ম্যানেজার্স, লোয়ার লেভেল ম্যানেজার কী করে এটা হচ্ছে গিয়ে এই ট্যাকটিক্যাল গোল, ট্যাকটিক্যাল গোলটা অর্জন করার জন্য অর্জন করতে গিয়ে যে প্রবলেমগুলো হয় তারা সেটা সলভ করে বা তারা সেই অনুযায়ী কাজ করে, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে তোমার বাই লেভেল, তার মানে কি এইটা টপ মোস্ট, টপ লেভেল, মিড লেভেল, অপারেশন গোল কারা করে, লোয়ার লেভেল। আচ্ছা তোমরা বই বই কিনেছিলে, বলেছি তো আমি গ্রিফিন গ্রিফিন গ্রিফিনের বইটা কিনবা, ঠিক আছে, কিনবা বা পিডিএফ ডাউনলোড করবা গ্রিফিনের ইলেভেন্থ এডিশন লেটেস্ট এডিশন যেটা, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে গিয়ে কি বাই এরিয়া, না না আরে দুইটা আছে, মানে বাই এরিয়া শেষ, ঠিক আছে, বাই এরিয়া, বাই এরিয়া হচ্ছে গিয়ে এটা তোমার বাই এরিয়া বলতে বোঝানো হয়েছে যে গোল তোমার এটা হচ্ছে গিয়ে যেমন মার্কেটিং, হ্যাঁ ফাইন্যান্স, অ্যাডমিন, ঠিক আছে। এটা বাই এরিয়া মানে বোঝানো হয়েছে এখানে তোমার ডিফারেন্ট ফাংশনাল একটা অর্গানাইজেশন যেই ফাংশন ডিপার্টমেন্টগুলো থাকে তাদের যেই মার্কেটিংয়ের গোল কি, এটা হচ্ছে গিয়ে তোমার একদম ভোক্তার হাত পর্যন্ত পৌঁছায় দেওয়া, ফাইন্যান্সের কাজ কার কি এইটাই, যাতে এই সারাক্ষণ যাতে প্রোডাক্ট অ্যাক্টিভিটিস চলমান থাকে, হ্যাঁ এটা যাতে চলে সেটা। তো এই বাই এরিয়া মানে বাই এরিয়া মানে বাই এরিয়া বলতে যে এখানে বোঝানো হচ্ছে যে একটা অর্গানাইজেশন ডিফারেন্ট ডিফারেন্ট যে এরিয়াগুলো আছে উইংগুলো আছে তাদের যে গোলগুলো আছে এটা ডিফারেন্ট ডিফারেন্ট, মার্কেটিংয়ের কাজ হচ্ছে কি একদম ঠিক মতো পৌঁছায় দেওয়া, ফাইন্যান্সের কাজ হচ্ছে কি, ফাইন্যান্সের কাজ হচ্ছে কি এটা যাতে এই প্রসেসটাতে রেগুলার চাল চলতে থাকে সেটা ইয়ে করা, তারপরে অ্যাডমিনের কাজ এক ধরনের, ঠিক আছে। আর লাস্ট হচ্ছে গিয়ে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে বাই, এটা খুবই এটা হচ্ছে গিয়ে আমি এটা বুঝলাম এর বাই এরিয়া মানে হচ্ছে গিয়ে ডিফারেন্ট এরিয়াজ অফ অর্গানাইজেশন, ঠিক আছে। এটা জাস্ট আমি উদাহরণ, এটা এটা কিন্তু মূল পয়েন্ট না, আমি জাস্ট লিখছো, ঠিক আছে, বা এরপরে আরও অনেক ইয়ে আসবে, বই পড়লে দেখবা যে এইটা 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 এটা আসছে, মানে একটা অর্গানাইজেশনের ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়ার যে গোলগুলো থাকে, ঠিক আছে। আর থার্ড যেটা
বাই টাইম ফ্রেম, ঠিক আছে? হ্যাঁ, বাই টাইম। দশটা থেকে কয়টা পর্যন্ত ক্লাস ছিল? ও আজকে পুরো অফিসের মতো। ব্যাংকে চাকরি করলে বুঝবা চাকরি করা কাকে বলে। আচ্ছা, লং টার্ম, তারপর হচ্ছে গিয়ে ঠিক আছে, লং টার্ম গোল, ইন্টারমিডিয়েট টার্ম গোল, শর্ট টার্ম গোল, ঠিক আছে? লং টার্ম গোল হচ্ছে কি, আমি আমার অর্গানাইজেশন বা আমার বিজনেসকে আমি 5 বছর পর বা 10 বছর পর কোথায় দেখতে চাই, সেটা হচ্ছে কি লং টার্ম গোল। ওকে, এটা এটা আমরা আসলে ওয়ার্ড দিয়ে বুঝে বুঝতে পারি। ইন্টারমিডিয়েট হচ্ছে গিয়ে আরো শর্টার পিরিয়ড টাইমে, ঠিক আছে? যে দেখো, ঠিক আছে, এই কোয়ার্টারে ধরো আমি একটা সেট করলাম যে আমি আমার 5 বছরে আমি আমার বিজনেসকে 100% গ্রোথ চাই, ঠিক আছে? এটা হচ্ছে আমার লং টার্ম গোল। ইন্টারমিডিয়েট টার্ম গোল হচ্ছে কি, ঠিক আছে, আমি তো লং টার্ম, এটা তো ইন 5 ইয়ার্স, ঠিক আছে, হয়তো আমি 1 বছর বা 1 বছর আর 12 মাসে এক, হ্যাঁ ঠিক আছে, 6 মাস, এটা হচ্ছে গিয়ে ইন্টারমিডিয়েট টাইম। ওকে, আর শর্ট টার্ম হচ্ছে গিয়ে ধরো একদম ইনস্ট্যান্ট যেই, হ্যাঁ হয়তো একদম একদম শর্ট টাইমের মধ্যে আমি যেটা করতে চাই। তার মানে টাইম, আমাদের গোল আসলে 3 ধরনের হতে পারে, লং টার্ম গোল, ইন্টারমিডিয়েট টার্ম গোল অ্যান্ড শর্ট টার্ম গোল। এখানে আসলে বোঝার কিছু নেই, এটা হচ্ছে কি বই দেখলে পড়বা বা এটা তোমরা এমনিই লিখতে পারবা। আচ্ছা, তার মানে কি গোল হচ্ছে কি মূলত আমরা 3 ধরনের পাইলাম। একটা হচ্ছে গিয়ে বাই লেভেল, বাই লেভেল মানে এটা র‍্যাপ আপ করছি, ঠিক আছে, বাই লেভেল অর্থ হচ্ছে গিয়ে যে অর্গানাইজেশনের ডিফারেন্ট ডিফারেন্ট লেভেলে যেই গোলগুলো সেট হয়, ঠিক আছে, ওখানে আমরা কি পেলাম, পেলাম হচ্ছে কি মিশন স্টেটমেন্ট, মানে একদম টপ মোস্ট লেভেল এটা ডিসাইড করে, তারপরে পড়লাম কি স্ট্র্যাটেজিক গোল, যেটা হচ্ছে গিয়ে টপ লেভেল ম্যানেজাররা এটা ইয়ে করে। স্ট্র্যাটেজিক গোলটার পরে আসতেছে ট্যাকটিক্যাল গোল, যারা মিড মিড লেভেল ম্যানেজাররা ইয়ে করে। মিড ট্যাকটিক্যাল গোলটা কি, স্ট্র্যাটেজিটাকে যারা অপারেশনাল করে, আর লাস্টেরটা কি অপারেশনাল গোল। তাহলে কি হচ্ছে কি ওই ট্যাকটিক্যাল গোলটাকে আবার তারা ক্যারি আউট করে। আচ্ছা, আর বাই এরিয়া হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি না, বাই এরিয়া হচ্ছে গিয়ে তোমার একটা অর্গানাইজেশনের ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়ার যে ডিফারেন্ট ডিফারেন্ট গোল হয়। মার্কেটিংয়ের একটা গোল থাকবে, যেমন যেমন আমাদের ধরো আমাদের বিসিবির কথা বলি, বিসিবির মধ্যে যেমন একটা একটা উইং হচ্ছে গিয়ে ক্রিকেট অপারেশনস, ঠিক আছে, ক্রিকেট অপারেশনসের কাজ কি ন্যাশনাল টিম নিয়ে কাজ করা, তার মানে এই ন্যাশনাল টিম যা সংক্রান্ত যত কাজ তারা ক্রিকেট অপারেশনস করবে। আরেকটা ডিপার্টমেন্ট আছে জিডি, গেম ডেভেলপমেন্ট, তাদের কাজ কি নতুন নতুন প্লেয়ার প্রডিউস করা, খেলাটার ডেভেলপমেন্ট করা, এজ লেভেল নিয়ে কাজ করা, আম্পায়ার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা, কোচেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা, গেম ডেভেলপমেন্ট, তারা তাদের কাজ হচ্ছে কি খেলাটাকে ডেভেলপ করা, ঠিক আছে। ওয়েমেন্স উইং আছে, তারা ওয়েমেন উইং নিয়ে কাজ করে ডিফারেন্ট। আমাদের অ্যাকাউন্টসের আলাদা গোল, অ্যাকাউন্টসের হচ্ছে গিয়ে কস্ট মিনিমাইজেশন এবং ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট, ঠিক আছে, গ্রাউন্ডস আলাদা। তো ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়া ডিফারেন্ট ডিফারেন্ট গোল থাকবে। আর লাস্ট হচ্ছে কি বাই টাইম ফ্রেম, সেটা হচ্ছে কি লং টার্ম গোল। যেমন আমাদের ক্রিকেট বোর্ডের লং টার্ম গোল কি, আমরা সব কিছুতে 1 নম্বর হইতে চাই, ঠিক আছে। আচ্ছা, ইন্টারমিডিয়েট টাইম গোল কি, 1 নম্বর হওয়ার জন্য আমার হয়তো দেখো, যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিই, আমরা যখন 2011 ওয়ার্ল্ড কাপ খেলতে যাই তখন আমাদের একটা মিটিং হয়েছে হয়েছিল আমাদের প্লেয়ারদের মধ্যে, মানে এবং কোচিং স্টাফদের মধ্যে। তখন আমরা প্ল্যান করেছিলাম যে উইদিন 3 ইয়ার্স আমরা তো 1 নম্বর হতে চাই, এটা হয়তো 10 বছর বা 15 বছর অ্যাচিভ হবে, কিন্তু উইদিন 3 ইয়ার্স আমরা র্যাঙ্কিংয়ে 10-এর থেকে 6 বা 7-এ উঠতে চাই, ঠিক আছে। ওকে, তো তখন আমরা প্ল্যান করলাম উইদিন 3 ইয়ার্স, এটা কিন্তু ওই হিসাবে ইন্টারমিডিয়েট। আর শর্ট টার্ম মানে ঠিক আছে, আমার তো র্যাঙ্কিং ওঠার জন্য তাহলে আমার এই সিরিজটা আমি কীভাবে জিতবো। রিসেন্ট আর একটা ঘটনা দিয়ে বোঝায়, যেমন আমাদের যেমন লং টার্ম প্ল্যান হচ্ছে কি আমাদের টি-20তে আমাদের টিমের ভালো পারফরমেন্স করা বা একটা স্ট্রং সাইড হওয়া। আমরা বাংলাদেশ আনফর্চুনেটলি ওয়ান ডে বা টেস্টে যতটুকু ভালো, টি-20তে অতটুকু ভালো না। তা আমাদের ক্রিকেট বোর্ডের টার্গেট কি, আমরা একটা স্ট্রং টি-20 টিম করতে চাই। আচ্ছা, এইটার জন্য এটা একটা আমাদের লং টার্ম প্ল্যান,
ইন্টারমিডিয়েট টার্ম প্ল্যান কি ছিল? ইন্টারমিডিয়েট টার্ম প্ল্যানটা ছিল আমরা 2022 ওয়ার্ল্ড কাপটা ডাইরেক্ট খেলতে চাই। আমরা কিন্তু কোয়ালিফাই করে খেলছিলাম, তোমরা একটু খেলা দেখো বুঝবা, কোয়ালিফাইং রাউন্ড খেলে আমাদের উঠা লাগতেছিল। আচ্ছা, তাহলে আমাদের ইন্টারমিডিয়েট টার্ম প্ল্যান কি ছিল? ইন্টারমিডিয়েট টার্ম প্ল্যান ছিল 2022 ওয়ার্ল্ড কাপটাকে ডাইরেক্ট খেলা। তাহলে এখন তাহলে আমাদের শর্ট টার্ম প্ল্যান কি? ওই যে লং টার্ম এবং ইন্টারমিডিয়েট টার্ম গোল অ্যাচিভ করার জন্য শর্ট টার্ম গোলটা কি ছিল? ঘরের মাটিতে নিউজিল্যান্ড এবং ওয়েস্ট অস্ট্রেলিয়াকে হারানো, এবং ওইটা হারানোর জন্য উইকেটটা ছিল কি? টার্নিং উইকেট। তার মানে কি আমি এখন এখন আমার বড়টা বড় গোল এবং মাঝারি গোল অ্যাচিভ করার জন্য এখন আমার যে গোলটা অ্যাচিভ করতে হবে সেটা হচ্ছে কি আমার শর্ট টার্ম গোল। তা আমি কি করলাম, বড় টার্মে ওইটা ছিল, সেকেন্ড টার্মে ছিল হচ্ছে গিয়ে আগামী বছর ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করা, এবং এই জন্য আমার এখন জিততে হলে কি করতে হবে, এটা হচ্ছে গিয়ে আমার শর্ট টার্ম গোল। ঠিক আছে, আজকে এই গোল, নেক্সট ক্লাসে আমরা গোলটা একটু বাকি আছে, তোমরা অনেক টায়ার্ড, নেক্সট ক্লাসে আমরা ইয়ে পড়বো, প্ল্যানিংয়ে যাব। ঠিক আছে, ওকে। আর দুই দুই ক্লাস পর পড়িয়ে দিলেই হবে, ঠিক আছে, দুই ক্লাস পর পর অ্যাটেন্ডেন্সটা করে দিলে হবে, ওই অ্যাটেন্ডেন্সটা আমার কাছে আছে। ঠিক আছে, মানে আমার আমার কাছে দিও, প্রতিদিনই করে রাখো, লিখে রাখো, আমাকে দুই ক্লাস পর পর দিলেই হবে, ডেইলি দেওয়ার দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে।